অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 20 জুন 2021 বৃহস্পতি হচ্ছে বকরি। মিথুন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, যখন কোনো অশুভ গ্রহ বকরি হয় তখন তার অশুভ মাত্রা বেড়ে যায়, কিন্তু যখন কোনো শুভ গ্রহ বকরি হয়, বক্রতা হয়, সেক্ষেত্রে তার 3 গুণ শুভ ফল দিয়ে থাকে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, এই বৃহস্পতির বক্রতা আপনার জন্য কিন্তু সুখের দিন আনতে চলেছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতি কোন ভাবের মালিক, কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। অর্থাৎ আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট। তো এই বৃহস্পতির বক্রতা মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কী ফল আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি একটা কথা বারবার বলে থাকি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই সে ভাবগুলো গঙ্গা জলের মতো পবিত্র হয়। এবং আবারও বলি, শুভ গ্রহ যখন বকরি হয়, বক্রতা থাকে, 3 গুণ শুভ ফল প্রদান করে থাকে। তো এবার আলোচনা শুরু করা যাক, মিথুন রাশির মানুষ কী ফল পেতে চলেছে। দেখুন, বর্তমানে এই বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বক্রতা হচ্ছে 20 জুন 2021 থেকে এবং অক্টোবর পর্যন্ত এই বৃহস্পতি বকরি অবস্থায় থাকবে কুম্ভ রাশির ঘরে। আপনাদের ভাগ্য হবে এখান থেকে দৃষ্টি আপনাদের রাশির উপর, আপনাদের থার্ড হাউস এবং ফিফথ হাউসে কিন্তু দৃষ্টি পড়ছে। প্রথম কথা বলি, বৃহস্পতি হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দশমপতি। এই জায়গাটাতে আপনাদেরকে দেখতে হবে আপনাদের রাশির উপর দৃষ্টি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দিক নির্দেশ করছে। ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে। এবং ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, যারা কর্ম জন্য প্রচেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের নির্দেশ করছে। কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনাদের হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল এই বৃহস্পতি কিন্তু দিবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টগুলো কিন্তু ভালো দিক আসবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন এবং দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিক নির্দেশ করছে। দৈনিক রোজগার, ব্যবসা, এটা কিন্তু বিশেষভাবে ভালো। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাটা কিছুটা হলো আপনারা কিন্তু রিকভারি কিন্তু হবে, কেস মামলা মকদ্দমা থেকে রিকভারি আপনাদের কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধের কিন্তু সম্ভাবনা থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অর্থাৎ সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো।
শেয়ার মার্কেট থেকে প্রফিটের জায়গা গোল্ড থেকে প্রফিট এই জায়গাগুলো আপনাদের থাকছে। সন্তান সুখের জায়গা, যার সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বা সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে এই বক্রী বৃহস্পতির দৃষ্টিতে। এবং আকস্মিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনা কিন্তু থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বা যদি বলি প্রেমজ সম্পর্কে যারা যুক্ত আছে, এই প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ প্রেমজ সম্পর্কে আপনাদের উন্নতি কিন্তু হবে এবং বড় ধরনের কন্ট্রাক্ট, বড় ধরনের ডিল আপনাদের কিন্তু যারা ব্যবসা করছেন, বড় ধরনের অপরচুনিটি ড্রিলগুলো আপনারা কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় ডেভেলপমেন্ট হবে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে প্রফিট এই সময় কিন্তু আপনারা পাবেন এবং বেশ কিছু সুযোগ অপরচুনিটি আপনাদের, আপনি মিথুন রাশির মানুষ, আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ অপরচুনিটির জায়গাটা, সুযোগের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো এবং আপনাদের যাদের মানসিক টেনশন, উদ্বেগ বা হতাশা চলছিল যে আমাদের কিছু হচ্ছে না, ভালো কিছু হচ্ছে না, সমস্যার উপর সমস্যা, সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু, আপনি মিথুন রাশির মানুষ, সেই জায়গাগুলো কিন্তু অনেকখানি কাটিয়ে উঠবেন এবং বেশ কিছু নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা কিন্তু সুখ আপনারা পাবেন। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু আমি আবারও বলছি কোন কোন রাশির ক্ষেত্রে বিয়ে, এটা আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে আলোচনা করব। অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাটা প্রবল, আপনারা অবশ্যই দেখতে থাকুন। এই বিষয় নিয়েও কিন্তু এই বৃহস্পতি বক্রীর ব্যাপারে কোন রাশির বিয়ের জায়গাটা ভালো, আমি খুব খুব তাড়াতাড়ি এই বিষয়ের উপর কিন্তু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং এই সময়ের মধ্যে এডুকেশনের জায়গাটা, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টের জায়গাটা খুবই ভালো দিক কিন্তু থাকছে। চাকরি পাওয়ার জায়গাটার সম্ভাবনা, আপনারা এই সময় কিন্তু এগিয়ে চলুন, চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কোম্পানিতে বা কোনো সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট এই সময় কিন্তু আপনারা পাবেন। আপনি মিথুন রাশির মানুষ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে। দেখুন বৃহস্পতি বক্রী, আমি আবারও বলছি, সুদিন কিন্তু আপনাদের আগত। দৈনিক রোজগার, যাদের ফিনান্সিয়াল দিক থেকে ডুবে যাচ্ছিলে, টাকা আসছিল না, ঋণ হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, অর্থনৈতিক সুখ সমৃদ্ধি কিন্তু আপনাদের আসতে চলেছে এবং জীবনে আসতে চলেছে শান্তির জায়গা। এই ছিল বৃহস্পতি বক্রী মিথুন রাশির উপর কী ফল পেতে চলেছে তার একটা জিস্ট। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।